বিশ্বকাপে বাংলাদেশের শেষটাও হতাশায়, এক মার্শি হারিয়ে দিলেন বাংলাদেশকে। পুঁজিটা খারাপ ছিল না, অস্ট্রেলিয়াকে 307 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো 300 সংগ্রহ, মনে হচ্ছিল অন্তত পক্ষে লড়াই করতে পারবে টাইগাররা। কিন্তু সেই লড়াইটাও হলো না, এক মিচেল মার্শি যেন হারিয়ে দিলেন বাংলাদেশকে। তার 177 রানের হারনা মানা ইনিংসে 307 রানের লক্ষ্য অনায়াসে টপকে গেল অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়নরা জিতেছে 8 উইকেট আর 32 বল হাতে রেখেই। রানতারায় অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দিয়েছিল তাসকিন আহমেদ। দলীয় 12 রানের মাথায় ট্রাভিস হেডকে 10 রানে বোল্ড করে ফেরান টাইগার গতি তারকা। তবে দ্বিতীয় উইকেটে মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নার করেন সেঞ্চুরি জুটি। 116 বলে গড়া তাদের 100 স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। 20 রানের জুটিটি অবশেষে ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের বলে মিডনে নাজমুল হোসেন শান্তর হাতে সহজ ক্যাচ তুলে দেন ওয়ার্নার। 61 বলে 6 বাউন্ডারিতে অজি ওপেনার করেন 53 রান। ওই পর্যন্তই তৃতীয় উইকেটে 135 বলে 175 রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন মিচেল মার্শ আর স্টিভেন স্মিথ। 132 বলে 17-4 আর 9 ছক্কায় 177 রানে অপরাজিত থাকেন মার্শ। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। 64 বলে অপরাজিত 63 করেন স্মিথ। এর আগে 8 উইকেট হারিয়ে 306 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 74 রান এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া 45 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেছিলেন দুই ওপেনার তামিম লিটন, তবে সময়ের সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তারা। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 62 রান তুলে বাংলাদেশ। 36 রান করে তামিম ফেরায় ভাঙে 76 রানের উদ্বোধনী জুটি। 12 ওভারের দ্বিতীয় বলটি শর্ট লেন্থে করেছিলেন শন অ্যাবট। শরীর বরাবর আসা বাউন্সার লাফিয়ে উঠে ডিফেন্স করতে যান তামিম। ব্যাটের উপরের দিকে লেগে ফিরতি ক্যাচ যায় বোলারের কাছে। তামিমের বিদায় রান রেটে কোনো প্রভাব ফেলেনি, কারণ উইকেটে এসে শর্ট খেলতে শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তাতে দলের রানের গতিও বাড়ে। প্রথম 50 রান করতে লেগেছিল 50 বল, পরের 50 রান এসেছে 42 বলে। সব মিলিয়ে 92 বলে 3 অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও আরও একবার ছন্দপতন লিটন দাসের। সাবলীল ব্যাটিংয়ে 50 পথে এগোচ্ছিলেন, কিন্তু 17 ওভারে অ্যাডাম জাম্পাকে উড়িয়ে মারতে গেলেন। একজন সেট ব্যাটার হয়ে এভাবে তেরে ফুরে খেলতে যাওয়াটা রীতিমতো আত্মহত্যার সামিল। সেটাই করলেন লিটন। লঙ্গনীল আবুসেনের হাতে ধরা পড়েন এই ওপেনার। সাত ঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে এসেছে 45 বলে 36 রান। লিটনের বিদায়ের পর চারে ব্যাট করতে আসেন তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে হৃদয়ের সঙ্গে শান্তর রসায়নটা বেশ ভালোই জমেছিল। দুই প্রান্তেই আগ্রাসী ব্যাটিংয়ে দলের রানের চাকাও দ্রুত ঘুরছিল। তবে এই সুখ বেশিক্ষণ সইল না। 28 ওভারের পঞ্চম বলটি লেগ স্টাম্পের উপর করেছিলেন অ্যাবট, সেখানে জায়গা করে পেছনের পায়ে ভর দিয়ে স্কোয়ার লেগে ঠেলে দেন শান্ত। এক রান অনায়াসে নেয়ার পর খানিকটা ভেবে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন, কিন্তু সময় মতো ক্রিজে পৌঁছতে পারেননি। তাতে হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাত ঘরে ফিরতে হয়েছে শান্তকে। তার ব্যাট থেকে এসেছে 45 রান। শান্তর পর রান আউটে কাটা পড়েন মাহমুদুল্লাহ রিয়াদও। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। 28 বলে ইনিংসে 1-4 সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন 3টি, কিন্তু 36 ওভারে স্লো পুশ করে দ্রুত রান নিতে গিয়ে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সাত ঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 32 রান। আসাটা খুব একটা ভালো যায়নি হৃদয়ের। প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। তবে শেষ ম্যাচে এসে কিছুটা হলেও নিজের প্রতিভার সুবিচার করলেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে 61 বলে স্পর্শ করলেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত 79 বলে 74 রান করে আউট হয়েছেন তিনি। টপারদের ব্যাটারদের সবাই রান পেলেও আজ সুবিধা করতে পারেনি মুশফিক। উইকেটে এসে মানিয়ে নিতে খানিকটা সময় লেগেছে তার, তবে খানিকটা সময় নিয়ে দ্রুত রান তোলায় মনোযোগ বাড়াতে চেয়েছিলেন। জাম্পাকে স্লগ সুইপে ছক্কাও হাঁকিয়েছিলেন, তবে রানের গতি বাড়াতে গিয়েই যেন বিপদ ডেকে আনলেন। এগিয়ে এসে মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়ে ধরা পড়েন প্যাট কামিন্সের হাতে। সাত ঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 24 বলে 21 রান। মুশফিক ফেরার পর দারুণ ব্যাটিং করেছেন মিরাজ। সাত ঘরে ফেরার আগে 20 বলে করেছেন 29 রান। তিনি ব্যাটিং করেছেন প্রায় 146 স্ট্রাইক রেটে। তবে মিরাজ ফেরার পর আর কেউই তেমন কিছুই করতে পারেনি। মেহেদী রাসুমরা চেষ্টা করেও রানের গতি বাড়াতে পারেননি। ফিনিশিংটা আরেকটু ভালো হলে আরও 20-30 রান বেশি হতে পারতো।